নমস্কার। একটু ভিন্নভাবেই আজ আমরা দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্র ছাত্রী সম্মিলিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান জানাতে। অবশ্য জীবনের চলার পথের আলোকবর্তিকা যাঁরা, তাদেরকে সম্মান জানানোর জন্য কোনো বিশেষ দিন ক্ষণ নিষ্প্রয়োজন। তবে একটা দিন একটু যদি প্রকাশ্যেই সম্মান জানাই তাতে কোনো ক্ষতি নেই হয়তো। অতএব এই অতিমারীর প্রবল বিপর্যয়ের মধ্যেও এই বিশেষ দিনটিকে যথোপযুক্ত ব্যবহার করার আপ্রাণ প্রচেষ্টা আমরা করছি, জানাচ্ছি আপনাদের নিকট আমাদের আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও সহস্র কোটি প্রণাম। আপনাদের আশীর্বাদ আমাদের মতো সকল অনভিজ্ঞ পান্থজনের স্বপ্নের পথে এগিয়ে চলার দিশারি। বরফ গলে গিয়ে প্রথম একটি সরু জলের ধারা সৃষ্টি হয়, তখন সে দিকভ্রষ্ট। ধীরে ধীরে ওই চঞ্চল প্রাণোচ্ছল জলধারাটি পরিণত হয় তুলনায় একাগ্র ঝর্ণাতে। সেই ঝর্ণা তখন অত্যন্ত চঞ্চল ও কিছুটা দিশেহারা, সময়ের কালচক্রে একটি নদীতে উত্তীর্ণ হয়। প্রথমে উত্তাল সেই স্রোতস্বিনী কালক্রমে হতে থাকে শান্ত সংযমী প্রবাহিনী। তার ব্যাপ্তি ঘটতে থাকে, মনের ধারা হয় সুদূর প্রসারী, জ্ঞান আহরণ করে প্রকৃতির প্রতিটি উপাদান থেকে, সে একটি নুড়ি হোক বা বৃহৎ বৃক্ষ, সবাই তার শিক্ষক। অসংখ্য চড়াই উতরাই বন্ধুর পথ অতিক্রম করে সে পৌঁছয় মোহনায়, আর আমরাও এখন জীবনের সেই মোহনায় উপস্থিত হয়েছি। সুরক্ষিত পরিচিত জীবনের দ্বিতীয় নিলয়ের দরজা পার করে পা দিতে চলেছি লোকে লোকারণ্য সমাজের কালোত্তীর্ণ সাগরে। আর জীবনের এই সন্ধিক্ষণে যখন পিছনে ফিরে তাকাই, মনে পড়ে আপনাদের সকল নুড়ি বা বৃক্ষরূপী সোনালি শিক্ষাগুলিকে, প্রতিটি স্মৃতির স্থির চিত্রকে। আপনাদের অনুসরণ করে আমরা শিক্ষা নিতে পেরেছি সেইসব মনীষীদের থেকে, যারা স্থাপন করেছেন মনুষ্য সমাজের ভিত্তিপ্রস্তর,
রবি ঠাকুর, নজরুল, জগদীশ চন্দ্র বোস, সত্যেন বোস, মেঘনাথ সাহা, প্রফুল্ল চন্দ্র রায়, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, শম্ভু মিত্র, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে শুরু করে স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, রিচার্ড ফেইনম্যান, ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, শেক্সপিয়ার, চার্লি চ্যাপলিন, সার্গি আইজেনস্টাইন, কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, লেনিন, ফিদেল কাস্ত্রো, হোচিমেন এবং আরো অনেকে আমাদের আদর্শ। রবীন্দ্রনাথের বিশ্বভারতীর যত্র বিশ্বম ভবতি এক নিরম শেখায় আমাদের একজন আদর্শ বিশ্বমানব হয়ে উঠতে। শিক্ষার অর্থ, তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের গুরুত্ব বিশ্লেষণ করেছিলেন তিনি। অন্তঃপ্রকৃতির সাথে বাইরের প্রকৃতির মিলন সাধনই হল প্রকৃত শিক্ষা, আর সর্বোপরি সকলের সর্বশ্রেষ্ঠ গুরু এই প্রকৃতিকে আমাদের বিনম্র শ্রদ্ধা ও অসংখ্য প্রণাম জানায়। মহাবিশ্বের জন্মলগ্ন থেকে প্রকৃতির সকল উপাদানকে শিক্ষা দিয়ে আসছে এবং এই শিক্ষা অমর। শেষ করার আগে আরেকটি বার আপনাদের চরণ যুগলে আমাদের প্রণাম জানাই। আপনাদের শিক্ষাই আপনাদের অভিজ্ঞতা আমাদের সত্তাকে বিকশিত করে প্রস্ফুটিত হতে সাহায্য করেছে। আশীর্বাদ করবেন যেন এই শিক্ষাকে পাথেয় করে সমাজের বুকে আপনাদের নিঃস্বার্থ আত্মত্যাগকে গৌরবান্বিত করতে পারি। আপনাদের আশীর্বাদ চিরকাম্য। নমস্কার। গৈরিকার গান আর অন্যের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা তো হয়েই গিয়েছে। এইবারে নৃত্য পরিবেশনায় আসছে অহনা। যার জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনটি উদযাপন করা হয় তার সম্পর্কে জেনে নেওয়াটা আমাদের কর্তব্য। এবার সর্বপল্লী রাধাকৃষ্ণ সম্পর্কে বক্তব্য রাখতে চলেছে আমাদেরই সহপাঠী শুভাঙ্গী দে। আজ 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে আজকের দিনেই তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতীব মেধাবী ছিলেন। জীবনে কোনোদিন তিনি পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে
তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। 1954 খ্রিস্টাব্দে পান তিনি ভারতরত্ন উপাধি। প্রথম জীবনে মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এ সময় তিনি লেখেন তাঁর প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র এবং বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করব। তাই আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সকল শিক্ষক এবং শিক্ষিকাগণকে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। গান, নাচ, বক্তৃতা সবই তো হলো, এখনো আবৃত্তি হয়নি না? এখন আবৃত্তি পরিবেশন করতে আসছে প্রথমা। এবার পাড়া আরেকটি নৃত্য অনুষ্ঠানের, এবার নৃত্য পরিবেশন করতে আসছে সোমা। মেঘের পালক চাঁদের নলুক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলুক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কের নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। আমি তুমি আজ একাকার হই মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কের নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। গৈরিকার উদ্বোধনী সঙ্গীতের পর আর কোনো গান হয়নি, আবারও গৈরিকা আসছে আরেকটি সঙ্গীত পরিবেশন করতে।
যারা ছোট থেকে স্কুলে পড়ছে তারা তো স্কুলটাকে নিজের বাড়ি মনে করে বটেই, কিন্তু যারা নতুন এসছে তারাও কিন্তু একই মনে করে। সেরামই এক নতুন ছাত্রী তানিশার মুখ থেকে আমরা শুনে নেব স্কুল সম্পর্কে তার অনুভূতি। আজ হয়তো আমাদের স্কুল জীবনের শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতবার যখন আমরা শাউলি ম্যামের নাচের তালিমে রিহার্সালে ব্যস্ত ছিলাম, তখন কে বা জানত ওইটাই স্কুল প্রাঙ্গণে আমাদের শেষ অনুষ্ঠান। 12 বছর কিংবা 2 বছর,
ক্লাস ফাঁকি দেওয়ার উপায় খুঁজতে খুঁজতে বন্ধুদের সাথে ঝগড়া হাসাহাসি রাগারাগি আর খুনসুটির মধ্যে দিয়ে কখন যে নিজের অজান্তেই স্কুল বাড়িটাকে ভীষণ রকমের ভালোবেসে ফেলেছি। এই স্কুলে চিরপরিচিত খেলার মাঠ, একঘেয়ে নীল সাদা ক্লাসরুম, হিজিবিজি আঁকা বেঞ্চ আর জমির থেকেও বেশি ভয় পাওয়া সেই টিচার্স রুমের মধ্যে পরিবার খুঁজে নিয়েছি, একান্ত আপন স্কুল পরিবার। স্যার দিদিমণিদের বকুনি খেয়ে তখন সাংঘাতিক রকমের রাগ হলেও কিংবা ভীষণ রকমের খারাপ লাগলো, আজ সেগুলো বড্ড মিস করি। এই স্কুল পরিবারের শিক্ষকরা কেবল শিক্ষকই নয়, কখনো বন্ধুর মতো পাশে থেকেছেন, কখনো বা অভিভাবকের মতন ভয়ঙ্কর করা শাসন করেছেন। বিরক্তিকর একঘেয়ে সাবজেক্টগুলো ইনাদের জাদু বলে ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে। সাংঘাতিক রকমের ভয় পাবো অঙ্ক সাবজেক্টটাও আজ অতনু স্যারের চোখ রাঙানি আর মিঠু ম্যামের অসম্ভব ধৈর্যের কারণেই বোধ করি জলের মতো সহজ। আর যে ইতিহাস মুখস্থ না করে উপায় নেই জানতাম, রীনা ম্যাম আর সুরজিৎ স্যারের গল্পের মতো করে বোঝা নয়, মুখস্থ করার কিছু মাত্র দরকারই পড়ে না। আর টিফিনের পরের পিরিয়ডে ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়লেও মধুরিমা ম্যামের ইংলিশ ক্লাসের জন্য সকলেই উৎকণ্ঠা হয়ে বসে থাকতাম। আর ঠিক তারপরেই নির্মল স্যার মোটা একখানা বই হাতে নিয়ে এসে বলতেন, একটা প্রবলেম নাও, আর তখনই সব ক্লান্তি কেটে যেত ফিজিক্সের ওই প্রবলেমটা সলভ করার চিন্তায়। আর মাহাতো স্যারের ভীষণ বকুনি ও মৌ ম্যামের কাছে শাস্তি না পেলে ডিসিপ্লিন শব্দটা হয়তো আমাদের জীবনে শব্দই থেকে যেত। রানা স্যারের গল্পে ফিজিক্সকেও প্রাণবন্ত লাগতো, ভীষণ কঠিন কঠিন রিয়াকশানও অর্ধেন্দু স্যারের ঠাট্টা ও বকুনির মধ্যে দিয়ে ভয়ানক সহজ হয়ে যেত। উত্তম স্যারের সাথে বন্ধুর মতো সহজভাবে কথা বলতে পারা, জয়শ্রী আর রীনা ম্যামকে ভীষণ রকমের ভয় পাওয়া, আর ছ মাস পর হয়তো এই চিরাচরিত নীল সাদা স্কুল ইউনিফর্মটা পরে ঠিক 10:30 বড় গেটটা ক্রস করতে হবে না, ঠিক 10:40 প্রেয়ার লাইনে দাঁড়াতে না পারলে বকুনি খেতে হবে না আপনাদের কাছে, হয়তো মিঠু ম্যাম আর তখন শাস্তি দেবে না লেট হয়ে গেলে। আমাদের জীবনে আপনাদের অবদানের ক্ষেত্রে ধন্যবাদ শব্দটা সত্যি খুব কম পড়ে যায়, তাই আজ কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, তুমি রবে নীরবে হৃদয়ে নাই। আর সচিন স্যারকে দেখলেই ছুট্টে ক্লাসে পালানো, দেবজ্যোতি স্যারের বোঝানো লম্বা লম্বা ফর্মুলাগুলোকেও সহজভাবে মেমোরাইজ করতে পারা, অন্বেষা ম্যামের থেকে পারফেক্ট সংস্কৃত উচ্চারণ শেখা, বেড়া স্যারের ঠাট্টার মধ্যে দিয়ে বোঝা, সুকৃতি স্যারের থেকে গানের স্কেল শেখা, আর এসবের মধ্যে দিয়ে আপনারা ভীষণ রকমের আপন হয়ে গেছেন। একসময় যেই স্যার ম্যামকে পরীক্ষার গাড়ে ভীষণ ভয় পেতাম, ঠিক তারাই প্র্যাকটিক্যাল প্রজেক্ট আর যে কোনো কালচারাল প্রোগ্রামে কতভাবেই না সাহায্য করতেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এক্ষুনি আপনারা শুনলেন শুভাঙ্গীর গলায় গান। এবার পালা আরো একটি নৃত্যানুষ্ঠানের, এবার নৃত্য পরিবেশন করতে আসছে অস্মিতা দেব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পা
মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এবার আমার পালা আরেকটি গানের, গান গাইতে আসছে শুভাঙ্গী, আর তার সাথে সাথে থাকুক কিছু স্মৃতি ছবির মাধ্যমে। বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থাক শোক পরিতাপ, না থাকে অন্ধকার না থাকে মোহপাপ না থাক শোক পরিতাপ, হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাও পোষারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি, বরিশোধরা মাঝে শান্তির ওয়ারি। শিক্ষকরা কি আমাদের জীবনে শুধু শিক্ষকই নাকি তার চেয়ে আরো বেশি কিছু, সেই বিষয়ে এবার বক্তব্য রাখবে আকাশ সেন। উইলিয়াম আর্থার ওয়ার্ডের কথায়, দ্য মিডিওকার টিচার টেলস, আ গুড টিচার এক্সপ্লেইনস, আ সুপিরিয়ার টিচার ডেমনস্ট্রেটস, বাট আ গ্রেট টিচার ইন্সপায়ার্স। আমার সকল শিক্ষক শিক্ষিকাই আমাকে ইন্সপায়ার করেন, তারাই আমার ও আমার সব বন্ধুদের ইন্সপিরেশন। শিক্ষক হলেন আলোর পথে সত্য নির্ভীক যাত্রী, অনুসরণে পথ চলে সকল ছাত্রছাত্রী। শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র, শিক্ষার অতি সুজন, শিক্ষকরাই গড়ে তোলেন উকিল ডাক্তার সৃজন। এ টিচার ইজ লাইক আ ক্যান্ডেল, ইট কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর দ্য স্টুডেন্টস। টিচার্স আর দোজ হু ইউজ দেমসেলফ অ্যাজ ব্রিজেস ওভার উইচ দে ইনভাইট দ্য স্টুডেন্টস টু ক্রস, দেন হ্যাভিং ফেসিলিটেট দেয়ার ক্রসিং দে জয়ফুলি কোলাপস, এনকারেজিং দেম টু ক্রিয়েট ব্রিজেস অফ দেয়ার ওন।
এবার সময় আরো একটি গান শুনে নেওয়ার। সঙ্গীত পরিবেশন করতে চলেছে পূর্ণা। গান নাচ সবই হচ্ছে, কিন্তু শুরু থেকে মাত্র আমাদের একটাই আবৃত্তি হয়েছে। তো এবার আরেকটা আবৃত্তি শুনে নেওয়া যাক। আবৃত্তি পরিবেশন করতে আসছে প্রীতম সাহা। নমস্কার, শুরু হচ্ছে কবি কালিদাস রায়ের ছাত্রধারা। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কো হায় কোনো স্মৃতি, কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা,
নূতন তরঙ্গে মুছে যায়, ছোট ছোট দাগ পার ঘুচে যায় একাকার নব নব পদতারণায়। জানে না কে কোথা যাবে, জোটে হেথা তাই ভাবে পাঠশালা যেন পান্থশালা। দুদিন একত্রে মাতে মেলে মেশে বসে গাথে নীতিহারার কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার, বলি তবে হাসি মুখে বেঁচে বর্তে থাকো সুখে, স্পর্শ করি কেশগুলি তার। ভাবিতে ভাবিতে যাই কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে, স্মৃতিসূত্র ধরি টানি কৈশোরের মুখখানি, দেখি মনে জাগে কিনা জাগে। ঘন ঘন আনাগোনা কতদিন দেখা শোনা, তবু কেন মনে নাহি থাকে। ব্যক্তি ডুবে যায় দলে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কে বা মনে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে, ছাত্রধারা বয়ে চলে যায়। ফেনিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা, উত্তলতা সকলি মিলায়। স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন ঘেরি, ভাসে শুধু ম্লান মুখগুলি। ভুলে যাই হট্টগোল অট্টহাসি কলরোল, ম্লান মুখ কখনো না ভুলি। কেহ বা ক্ষুধায় ম্লান, কেহ রোগে ম্রিয়মান, শ্রমে কারো চাহনি করুন। কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয় ঘরে, নেত্র কারো তন্দ্রায় অরুণ। কেহ বা বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে, যেন বদ্ধ পিঞ্জরের পাখি। আকাশে হেরিয়া ঘুরি মন তার যায় উড়ি, মুখে কালো ছায়াখানি রাখে। সরিয়া খেলার মাঠ কেউ ভুলে যায় পাঠ, বুদ্ধিতে বা কারণ আকুলায়। কেহ সরে গৃহকোণ স্নেহময় ভাই বোন, ঘুরি পানে ঘন ঘন চায়। ডাকিছে উদার বায়ু লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শোনে বসে রুদ্ধ ঘরে। হাতে মশি মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে। আর সবই গেছি ভুলি, ভুলি নিয়ে মুখগুলি, একবার মুদিলে নয়ন। আখি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন। এবার আরো একবার গান শুনে নেওয়ার পালা, সঙ্গীত পরিবেশনায় অন্যয়। আকাশ জুড়ে শুনে নই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনে নই বাজে ওই বাজে, তোমারে নাম সকল তারার মাঝে, ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনে নই বাজে ওই বাজে, সে নাম খানে নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, সে নাম খানে নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপনামার আপনি মরে লাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে ওমনি করে আমারে হৃদয় তোমার নামে হোক না নাম মায় ওমনি করে গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারে নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের অনুষ্ঠানের শেষ বক্তব্যটি রাখতে চলেছে বিদিশা। When alphabets were alien to me, you were there. When my hands shook while writing, you took them to your care. The times when you taught me how to stand in a queue, the manners with which I speak today is only because of you. You held me when the winds blew strong, and the way you punished me when I went wrong, you were the reason why I am me today. So why should I dedicate to you just this day? For me, every moment is a teacher's day. People will leave, but your teacherings will stay. To all my parents, teachers, friends who have taught some things in some way, all that I say is Happy Teacher's Day. Namaskar. আমাদের অনুষ্ঠানের শেষ নৃত্য পরিবেশনটি করতে চলেছে তৃষা। Oh, my God.
মনটারে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এলাম। এবার গৈরিকার অন্তিম বক্তব্য এবং অন্যের একটি গানের মাধ্যমে আমরা শেষ করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। একটি শিশু একটি ফুল, যত্ন নিতে করো না ভুল, এরকম অনেকবারই আমরা ছোট থেকেই সর্বপ্রথম বাবা মায়ের কাছে শিখি, তারপর শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সেটা আরও শাখা প্রশাখা বিস্তার করে। একটা শিশুকে প্রকৃত মানুষ রূপে রূপময় করতে বাবা মা শিক্ষক শিক্ষিকার সমন্বয় এক তার মাটি থেকে তৈরি হয় চিন্ময় রূপ, তাই প্রকৃত গুরু তারাই। একথাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জীবন নৌকায় চলার জন্য প্রতিটি পদক্ষেপে আজীবন গুরুই সঙ্গী থাকে, তাই গুরু শব্দটি মানুষের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন গুরু তথা শিক্ষক শিক্ষিকারা। যে কোনো মানুষের সফলতার পিছনে সর্বদা মেরুদণ্ড হিসেবে সদা জাগ্রত থাকে তারা। একজন আদর্শ শিক্ষক শিক্ষিকা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, জীবনস্রোতে চলার প্রতি পদক্ষেপে কীভাবে লক্ষ্যে অবিচল থেকে আগত সকল অন্ধকার বাধা প্রতিবন্ধকতার জয় করে সজীবতা কোমলতা বাস্তববাদী যুক্তিবাদী মনোভাবাপন্ন মানুষ হয়ে সূক্ষ্ম বিবেচকের মতো বিচার করে অগ্রসর হতে হয় তথা মানবতার আদর্শ মনের মধ্যে গ্রথিত করে তার। আমরা জীবনে চলার প্রতি মুহূর্তে শিক্ষায় পরিপূর্ণ হই। জীবনে প্রায় প্রতিদিনের অভিজ্ঞতায় কিছু শিখতে বা শিখে নিতে বাধ্য হই। বাবা মা আমাদের প্রথম ও প্রধান গুরু, জীবনের অন্যতম শিক্ষক বটে, কিন্তু জীবনের প্রতি মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের প্রদর্শিত পথের অবদান অপরিসীম। তাদের স্নেহে প্রশ্রয়ে শিক্ষায় সহমর্মিতা আলোচনা চরিত্র গঠনের দৃঢ় শিক্ষায় আমরা ঋদ্ধ হতে থাকি ক্রমশ। আমাদের প্রতিটি আচরণের বহিঃপ্রকাশ কেমন হবে ছোট থেকে উচিত অনুচিতের বোধ আমরা শিখতে পারি তাদের থেকে। আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা বিশ্বাস অন্যদের মান্যতা দেওয়া গুরুজনদের সম্মান জানানো পারিবারিক রীতিনীতির মর্যাদা দেওয়া প্রভৃতি সব কিছু মনে থাকে তারা। শিক্ষকের বহন নয়, বাহন করবার জন্য কবিগুরু যে নির্দেশ তা পালন করতে শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রমে ছাত্রছাত্রীদের তৈরি করে। দক্ষ শিক্ষকরাই পারেন কোনো ছাত্র বা ছাত্রীকে মনন বুদ্ধি চিন্তাকে বাস্তবায়িত করাতে। সুতরাং সৎ নাগরিক তথা মানুষ গড়ার কারিগর তারাই। মানব জীবন গঠন করার কাজে তারা আড়ালে থেকে প্রতিনিয়তই আমাদের আদর্শে দীক্ষিত করে চলেছেন। তারা আমাদের কাছে একাধারে যেমন আদর্শ দেশপ্রেমিক, অন্যদিকে মানব সভ্যতার অন্যতম প্রধান বাহক। তাই এই বিশেষ দিনে আপনাদের সকলকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির মায়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার এসেছো জ্যোতির মায়, তোমারে হোক জয়। হে বিজয়ী বীর নব জীবনের প্রাতে, নবীন আশার খড়্গ তোমার হাতে। হে বিজয়ী বীর নব জীবনের প্রাতে, নবীন আশার খড়্গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয় তোমারে হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির মায়, তোমারে হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমার
বলো এসো এসো নির্ভয় তোমারে হো প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে দুঃখের পথে তোমারে তুর্য বাজে প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে দুঃখের পথে তোমারে তুর্য বাজে অরুণ বন্ধে জ্বালাও চেত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারে হোক যায় ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির মা তিমির বিদার উদার অভ্যুদয় তোমারে হোক যায় ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়